আমরা যারা 1995 থেকে 2005 সালের মধ্যে জন্ম নিয়েছি, আমাদের ছোটবেলাটা অনেক মজা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন হাতগুলোকে জামার ভিতরে ঢুকিয়ে বলতাম হাত নাই। একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল, আর তার চারটা বোতামই একসাথে টেপার চেষ্টা করতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাপটাও আমার সাথে যাচ্ছে। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম খেলা, চোর ডাকাত, পুলিশ বাবু খেলতাম। মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরো কত কি। 2 টাকার রঙিন বা নারকেল আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশে হেলিকপ্টার গেলে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাড়িতে চলে আসতাম মিনার কাঠ দেখতে। যদি কোনো ফল খেতাম আর তার বিচি যদি পেটে চলে যেত তাহলে দুশ্চিন্তায় থাকতাম, পেটের মধ্যে গাছ হবে কিনা। মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংগজনের ভয়ে আবার নিজ ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যেন সে আর লম্বা না হতে পারে। বিকেলে কুৎকুৎ, কানামাছি, গোল্লা ছুট, খেলতে না পারলে তো বিকেলটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো আর পড়া নেই, এটা ভাবতেই এত মজা লাগতো। নানু বাড়ি দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিল সব। ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের জন্য কালারফুল ছিল, তবে ডিসেম্বরের 31 তারিখ যতই এগিয়ে আসতো ততই মনের মধ্যে